আসসালামু আলাইকুম প্রবাসী উৎসবে যোগ দিতে দুবাই ওমরস্থানি ও মৌসুমি প্রবাসী বাঙালিদের আনন্দ দিতে দুবাই গেলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় তারকা মৌসুমি ও অমরস্থানি শুক্রবার চোদ্দোই অক্টোবর সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেন তারা দুবাই নেমে নিউজর্ককে মৌসুমি জানান প্রবাসী উৎসবে অংশ নিতে তাদের দুবাই যাত্রা জানা গেছে শুক্রবার চোদ্দোই অক্টোবর থেকে শাহজাদ আমিরাতে শুরু হয়েছে তিন ব্যাপী প্রবাসী উৎসব উৎসবের দ্বিতীয় দিন আজ পনেরো অক্টোবর তারা দুজন অংশগ্রহণ করবেন এক সপ্তাহে দুবাই সফর শেষে আগামী শনিবার তাদের দেশে ফেরার কথা রয়েছে ওই উৎসবে অংশগ্রহণ করার প্রসঙ্গে প্রিয় দর্শনী মৌসুমি বলেন আমি আর ওমরস্থানি প্রবাসী উৎসবে অংশগ্রহণ করেছি তবে আমরা কোনো পারফরমেন্স করছি না উৎসবে আমরা উপস্থিত থাকব সময় কাটাবো নিজেদের মতো করে যারা এই উৎসবে আয়োজন করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রবাসী ভাইদের নিয়ন্ত্রণে এই উৎসবে অংশগ্রহণ করে বেশ ভালো লাগছে এদিকে শেষের দিকে মৌসুমি অমরসানি অভিনীত জাহিদ হাসানের পরিচালিত সোনার চর সিনেমার কাজ আগামী বছর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে এছাড়া আগামী একুশে অক্টোবর মুক্তি পাচ্ছে ওমরস্থানী অভিনীত বসন্ত বিকেল নামের সিনেমাটি আসছে চারে নভেম্বর মুক্তি পাবে মৌসুমি অভিনীত মির্জা শাকোয়াত হোসেন পরিচালিত ভাঙন সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে তার আশুতোষ সুজন পরিচালিত দেশান্তর সিনেমা ধন্যবাদ সবাইকে